কোটা সংস্কার আন্দোলনকারীদের সরকার পতনের এক দফা ও অসহযোগ কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সহিংসতা, সংঘর্ষ ও জ্বালাও পোড়াও হয়েছে। সিরাজগঞ্জের এরায়তপুর থানায় হামলা চালিয়ে 11 পুলিশ সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়াও বিভিন্ন স্থানে সংঘর্ষে এখন পর্যন্ত 13 জেলায় কমপক্ষে 42 জনের নিশ্চিত মৃত্যুর খবর পাওয়া গেছে। ঢাকায় হাসপাতাল ও সিএমএম আদালত এবং বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস ও নেতাদের বাড়িতে হামলা আগুন দিয়েছে আন্দোলনকারীরা। জেলা সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। কোটার দাবি পূরণ হলেও পরে সরকার পতনের এক দফা দিয়ে অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববারই কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন জেলায় পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে সংঘর্ষ, সহিংসতা, অগ্নিসংযোগ ও যানবাহন পোড়ানো হয়। চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আন্দোলনকারীরা, পরে তা আমতলা, তিনপুলের মাথা, স্টেশন রোড, কোতোয়ালির মোড়, লালদেকি ও টেরিবাজার এলাকায় ছড়িয়ে পড়ে। ছাত্রলীগ, পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষে আহত হয়েছে শতাধিক। ফেনী ট্রাঙ্ক রোড এলাকায় ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় অন্তত 7 জন নিহত, অর্ধশতাধিক আহত হয়। ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শহীদুল্লাহ হতাহতের সংখ্যা নিশ্চিত করেন। নরসিংদীতে পুলিশ, আওয়ামী লীগ ও আন্দোলনকারীদের ত্রিমুখী সংঘর্ষে 6 জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ, আহত হয়েছে আরও শতাধিক। মুন্সিগঞ্জে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়। শহরের সুপারমার্কেট এলাকায় শুরু হওয়া সংঘর্ষ পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসে শেল ছোড়ে। সংঘর্ষে 2 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক। সাংবাদিক, পুলিশ সহ আহত হয়েছেন অর্ধশতাধিক। পাবনায় আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। শহরের আব্দুল হামিদ সড়কে সংঘর্ষ চলাকালে 3 জন নিহত হয়েছে বলে পাবনা জেনারেল হাসপাতালের পরিচালক নিশ্চিত করেছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরও 32 জন। এ ঘটনার পর এক যুবলীগ নেতার অফিস ও উপজেলা চেয়ারম্যানের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। রংপুর নগরীর সুপারমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয়েছে পুলিশ ও ছাত্রলীগের। এতে 3 জন নিহত হয়েছে, অন্তত 50 জন আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। জয়পুরহাটে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে আন্দোলনকারীরা। এ সময় সংঘর্ষে 1 জন নিহত, 12 জন আহত হয়। বগুড়ার টিএনটি অফিস, আওয়ামী লীগ, ছাত্র ইউনিয়ন ও জাসদ অফিস, টাউন ক্লাব, সদর ভূমি অফিসে আগুন দেয় আন্দোলনকারীরা। তাদের সাথে আওয়ামী লীগ ও পুলিশের দফায় দফায় সংঘর্ষে 3 জন নিহত হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। মাগুরার সংঘর্ষে মেহেদী হাসান রাব্বি নামে একজন ও অজ্ঞাত একজন নিহত হয়েছেন। এছাড়াও পুলিশ, সাংবাদিক সহ অন্তত 25 জন আহত হয়েছেন। বরিশালে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের বাড়িতে আগুন দিয়েছে আন্দোলনকারীরা, পরে বরিশাল জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। এ সময় টুটুল চৌধুরী নামে এক আওয়ামী লীগ নেতা নিহত, অন্তত 20 জন আহত হয়। কিশোরগঞ্জ শহরের গৌরাঙ্গবাজার মোড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়া হয়। সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। সিরাজগঞ্জে আওয়ামী লীগের অফিস ও স্থানীয় 2 নেতার বাসভবনে আগুন দেয় আন্দোলনকারীরা। এ সময় পুলিশের সাথে সংঘর্ষে 3 জন নিহত হয়েছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেন। কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সংঘর্ষে রুবেল নামের একজন নিহত হয়েছে। এছাড়া এরশাদ আলী নামের এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে আন্দোলনকারীরা। নারায়ণগঞ্জের আজমেরিবাগ এলাকায় আওয়ামী লীগ অফিস, জেলা পরিষদ ও চাষার পুলিশ বক্স ও রাইফেল ক্লাব ভাঙচুর করা হয়েছে। টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য ছোটমনিরের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। দিনাজপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এছাড়া পুলিশের 2টি গাড়ি পুড়িয়েছে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ টিয়ারশেল ও গুলি চালালে আহত হয় 30 জন। ঢাকা আরিচা মহাসড়কের ডেরিগেট এলাকায় সড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ভোলায় জেলা প্রশাসকের কার্যালয়ে, ভোলা পৌরসভা ও জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ সময় বেশ কয়েকজন আহত হন। ফরিদপুরে আগুন দেওয়া হয়েছে জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের কার্যালয়ে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।